আজকে আপনাদের সাথে আর একটি ফোন নিয়ে কথা বলবো আমি। ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A11 নিয়ে। এই ফোনের কত দাম লঞ্চিং ডে, এটি কী কী কালারে পাওয়া যাবে এবং ফুল স্পেসিফিকেশন নিয়ে আজ আপনাদেরকে আমি জানাবো। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানাবো এটি চারটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, রেড, এবং এর নেটওয়ার্কে থাকছে 3G, 2G, 4G, ডুয়াল সিম কার্ড সাপোর্টেড। আরও থাকবে ব্লুটুথ 5.0, জিপিএস, USB, বডি স্টাইলে থাকবে পাঞ্চ হোল, গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক বডি। এর হোয়াইট 177 গ্রাম। এবারে কথা বলবো এই ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চি HD প্লাস, যার রেজলিউশনে থাকছে 720x1560 পিক্সেল, 268 PPI ডেন্সিটি। এবার কথা বলবো এর ক্যামেরা নিয়ে। ক্যামেরায় থাকছে ব্যাক ক্যামেরা, ট্রিপল ক্যামেরা সেট আপ, 13+5+2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফিচারে থাকছে অটো ফোকাস, আল্ট্রা ওয়াইড ডিএক্স সেন্সর, LED ফ্লাশ এবং মোর। ভিডিও রেকর্ডে ফুল HD প্লাস রেকর্ড করার সুবিধা। ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এবার কথা বলবো ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে থাকছে LiPon 4000 mAh ব্যাটারির সাথে থাকছে 15 ওয়াট ফাস্ট চার্জার। এটি অপারেটিং সিস্টেমে থাকছে Android 10, এর র্যামে থাকছে 2 এবং 3 GB, এর প্রসেসরে থাকছে অক্টাকোর আপ টু 1.8 GHz, এর স্টোরেজে থাকছে ROM 32 GB, এতে মাইক্রো HD কার্ড আপ টু 512 GB পর্যন্ত ব্যবহার করার সুযোগ রয়েছে। আরও থাকছে 3.5 mm হেডফোন জ্যাক। সিকিউরিটি থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আদার ওয়ান দা ব্যাক থাকছে ফেস আনলক। এবার জানিয়ে দেওয়ার পালা, বাংলাদেশে এর লঞ্চিং ডে এবং এর প্রাইস কত। বাংলাদেশে এর লঞ্চিং ডে মে 2020। এটি আনঅফিসিয়াল প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে 10-15 হাজার টাকার মধ্যে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন।